नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यास ततो जयं मुदीरये। श्रीभगवानुवाच। लेखा आछे बोर्डे, देखे देखे बोलुन। श्रीभगवानुवाच अक्षरं परम अक्षरं ब्रह्म परमं स्वभाव अध्यात्म उच्यते। अक्षरं ब्रह्म परमं स्वभाव अध्यात्म उच्यते। भूतो भावोद्भव कर विसर्ग कर्म संगीत। भूतो भावोद्भव कर विसर्ग कर्म संगीत। श्री भगवान उवाच अक्षरं ब्रह्म परमं स्वभाव अध्यात्म उच्यते। भूत भावोद्भव कर विसर्ग कर्म संगीत। बोलुन। श्री भगवान वाच अक्षरं ब्रह्म परमं स्वभावतः उच्यते। भूतो भावोद्भव करो विसर्ग कर्म संगीत। श्री भगवान वाच अक्षरं ब्रह्म परमं स्वभावाध्यात्म उच्यते। भूतभावोद्भव कर विसर्ग कर्म संगीत। श्री भगवान वाच अक्षरं ब्रह्म परमं स्वभावाध्यात्म उच्यते। भूतो भावोद्भव कर विसर्ग कर्म संगीत। श्री भगवान वाच अक्षरं ब्रह्म परमं स्वभावाध्यात्म उच्यते। भूतो भावोद्भव कर দর্শনার্থী যারা এসছেন, অতিথি, বাইরে থেকে ভক্তবৃন্দ, বলুন তো। শ্রী ভগবান বাচ অক্ষরম ব্রহ্ম পরমম স্বভাবাধ্যাত্ম উচ্যতে। ভূত ভাব উদ্ভব কর বিসর্গ কর্ম সংগীত। আর কেউ? ঠিক আছে, শব্দার্থ সবাই বলুন। শ্রী ভগবান উবাচ পরমেশ্বর ভগবান বললেন অক্ষরম বিনাশ রহিত ব্রহ্ম ব্রহ্ম পরমম পরম স্বভাব নিত্য স্বভাব অধ্যাত্মম
আধ্যাত্ম উচ্চতে বলা হয় ভূত ভাবদ্ভব করং। জীবের জড় দেহের উৎপত্তি কর বিসর্গ সৃষ্টি কর্ম কর্ম সংগীত কথিত হয় এই শ্লোকের। আর বলতে হবে না, এই শ্লোকের গীতার গান অর্থাৎ শ্লোক প্রভুপাদ ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ কি, যার আশ্রয় নিলে আমাদের কোন আর ভয় থাকবে না। অভয় চরণারবিন্দ হচ্ছে শ্রীকৃষ্ণ, তার যে প্রিয় ভক্ত যিনি হচ্ছেন কৃষ্ণ কৃপার শ্রীমূর্তি, যিনি কৃষ্ণের কৃপাকে এই কলিযুগে খুব সহজ সরলভাবে আমাদের কাছে করুণা করে নিয়ে এসেছেন। বৈষ্ণব হচ্ছে করুণার সাগর, বৈষ্ণব হচ্ছে ভগবান, হচ্ছে ভগবান ও করুণার সাগর। হে কৃষ্ণ আর বৈষ্ণব বাঞ্ছাকল্প কৃপা করুণা সিন্ধু আর কৃপা সিন্ধু একই তো, ভগবান আর ভগবানের ভক্ত, বরং বলা হয় ভগবানের থেকে ভগবানের ভক্ত আরো বেশি করুণাময়। কেননা ভগবান বলছেন আমার কথা আমার ভক্তের সাথে আলোচনা করতে হয়, বোধহয়ন্ত পরস্পরম, কিন্তু ভগবানের ভক্ত এত করুণাময় যারা ভক্ত নয় তাদের কাছেও তাদের প্রতি করুণা করে সেই ভগবত বাণীকে তার গুরুদেবের নির্দেশে পৌঁছে দেন। এ হচ্ছে ভক্তের বিশেষ গুণাবলী। শ্রীল প্রভুপাদ কি, প্রভুপাদ পয়ার ছন্দে গীতার গান লিখেছেন, পড়বো তারপর অনুবাদ তারপর তাৎপর্য পড়ে আমরা কিছু জানবার চেষ্টা করব আমাদের জন্য কি নির্দেশ ভগবান শ্রীকৃষ্ণ আজকে দিচ্ছেন। কেননা আমরা শ্লোকে দেখতে পারলাম এই শ্লোকের প্রথমে বলা হচ্ছে শ্রী ভগবান উবাচ, কি বলা হলো শ্রী ভগবান, বলা হয়নি যে শ্রীকৃষ্ণ উবাচ, শ্রীকৃষ্ণই বলছেন কিন্তু ব্যাসদেব কি লিখছেন, শ্রীকৃষ্ণ আমাদের মতো এরকম হাড় রক্ত মাংস দিয়ে তৈরি ব্যক্তিত্ব নয়, ইনি হচ্ছেন ভগবান, ভগবান যার মধ্যে ভগ রয়েছে, ভগ। এখন যেমন ফগ কুয়াশা, আজকে বলছে ফগ, ইংরেজি বলে ফগ কুয়াশা, আর এখানে ভগ, ভগ মানে হচ্ছে অপুলেন্ট, ঐশ্বর্য, ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রেয়ঃ ত্যাগ, হ্যাঁ, জ্ঞান বৈরাগ্যশ্চৈব সন্নাং ভগ ইতিঙ্গনা, এ হচ্ছে সংজ্ঞা। শ্রী ভগবান উবাচ, শ্রী ভগবান কহিলেন অক্ষয় বিনাশ নাই অতএব ব্রহ্ম আমি ভগবান সেজন্য পরম ব্রহ্ম, পরমাত্মা আর যে ভগবান সেই যে পরম তত্ত্ব সেই ব্রহ্ম জ্ঞান কর্ম সে কারণ, জড় শরীর বিসর্গ ভূতদ্ভব যার নাম শুন তার বর্গ। শ্রী ভগবান কহিলেন, শ্রী ভগবান কি কহিলেন, শ্রী ভগবান কহিলেন মানে শ্রী ভগবান বললেন, তার মানে বুঝতে হবে শ্রী ভগবান কহিলেন মানে ভগবান উবাচ, ভগবান স্পিক, ভগবান বলছেন, তার মানে কোনো নিরাকার কেউ কিছু বলছে না, ভগবান বলছেন মানে একজন সাকার ব্যক্তিত্ব রয়েছে। তাহলে ভগবানের যে, ভগবান যে নিরাকার নয় সেই খণ্ডন, সেই মতবাদ, ভ্রান্ত মতবাদ এই ভগবান উবাচ কথার মধ্যে দিয়ে খণ্ডিত বিখণ্ডিত হয়ে যাচ্ছে। ভগবান হচ্ছেন সচ্চিদানন্দময় বেণুম কনন্তম, এই যে বাঁশি হাতে বংশীধারী বেণুম কনন্তম, বলো বলো, আয়তাক্ষাম বরহাবতম সুন্দরাঙ্গম
প্রকটি কমনীয় গোবিন্দম আদি পুরুষম তমহম বজামি। তাহলে পরমেশ্বর ভগবান বললেন নিত্য বিনাশ রহিত জীবকে বলা হয় ব্রহ্ম এবং তার নিত্য স্বভাবকে বলা হয় অধ্যাত্ম। ভূতগণের উৎপত্তি ও বৃদ্ধিকর সংসারই হচ্ছে কর্ম। আপনারা সবাই একবার বলুন, পরমেশ্বর ভগবান বললেন নিত্য বিনাশ রহিত জীবকে বলা হয় ব্রহ্ম এবং তার নিত্য স্বভাবকে অধ্যাত্ম বলে। ভূতগণের উৎপত্তি ও বৃদ্ধিকর সংসারই কর্ম। শ্রী প্রভুপাদ এই অনুবাদকে বিস্তৃতভাবে আমাদেরকে বোঝার জন্য তাৎপর্য দিয়েছেন। বিভিন্ন আচার্যদের ভাষ্যকে পড়ে উনি সহজ সরলভাবে যাতে আমরা বুঝতে পারি। প্রভুপাদ বলছেন যে ব্রহ্ম অবিনশ্বর নিত্য শাশ্বত ও অপরিবর্তনীয়, কিন্তু এই ব্রহ্মেরও অতীত হচ্ছে পরব্রহ্ম। তাহলে এখানে আমরা দুটো জিনিস জানতে পারলাম, একটা হচ্ছে ব্রহ্ম আর হচ্ছে পরব্রহ্ম। জয় শ্রী শ্রী রাধা মাধব সখী বৃন্দ কি। তো শুধু ভক্তবৃন্দ আপনারা বসুন, এখন কিছু সময়ের জন্য ভগবান ওনার লাঞ্চ, ওনার হচ্ছে ডিনার, রাত্রিকালের রাত্রিকালীন ওনার যে ভোজন, ওনার যে ভোগ, উনি ভোজন করবেন ভাগবত, ভগবানকে ওনার প্রিয় বস্তু নিবেদন করা হবে এবং তারপর আবার উনি দর্শন দান করবেন, তারপর আপনারা দর্শন পাবেন। এখন আমরা মনোযোগ দিয়ে শুনি প্রভুপাদ কি বলছেন। প্রভুপাদ বললেন যে ব্রহ্ম রয়েছে আর হচ্ছে পরব্রহ্ম রয়েছে। ব্রহ্ম বলতে জীবকে বোঝায় এবং পরম ব্রহ্ম বলতে পরম পুরুষোত্তম শ্রী ভগবানকে বোঝায়। জীবের স্বরূপ জড়জগতে তার যে স্থিতি তার থেকে ভিন্ন। জীবের স্বরূপ, জীবের স্বরূপ, জীব আমরা তো জীব, আমাদের স্বরূপ সমানে নিজস্ব, নিজস্ব আসল একটা আমাদের নিজস্ব একটা রূপ আছে। সেই রূপটা কি না জড়জগতে যে স্থিতি এখন যেটা আমরা রূপ আমাদের রয়েছে তার থেকে ভিন্ন, বুঝা যাচ্ছে? জড় চেতনায় জীব জড়জগতের উপর আধিপত্য করতে চায়। জড় চেতনায় জীব কি করতে চায়? আধিপত্য মানে কন্ট্রোল, আধিপত্য করতে চায়, কন্ট্রোল করতে চায়। কিন্তু পারমার্থিক কৃষ্ণ ভাবনায় তার স্থিতি হচ্ছে নিরন্তর ভগবানের সেবা। এখানে নিজে সেবা নিতে চায় আর ওখানে সেবা করতে চায়। রেন্ডারিং ডিভোশনাল সার্ভিস প্রভুপাদ বলছেন, এটাকে বলা ভক্তি, ভগবানের প্রতি সেবা। এটাই হচ্ছে আত্মার ধর্ম, আত্মা কাজ হচ্ছে সেবা। আত্মার নিত্য ধর্ম হচ্ছে কার সেবা? ভগবানের সেবা। কিন্তু সেই আত্মা যখন এই জড়জগতে ফল ডাউন মানে পতিত হয়, পতিত হয় মানে ওপর থেকে পড়ে যাচ্ছে, তখন সেই সেবা প্রবৃত্তিটা ভুলে যায়। ভগবানের সেবা ভুলে গিয়ে সে কোথায় গোস্বামী মানে ভগবানের সেবা করবে, না করে গো দাস, ইন্দ্রিয়ের দাস হয়ে যাচ্ছি আমরা। তাই জীব যখন জড় চেতনায় আচ্ছন্ন হয়ে থাকে তখন তাকে জড় জগতে নানা রকম দেহ ধারণ করতে হয়, তাকে বলা হয় কর্ম। আমাদের চিন্ময় জগতে একটাই শরীর, একটা, কিন্তু যখন আত্মা চিন্ময় শরীরটা হারিয়ে ফেলে তখন এখানে নানা রকম শরীরের, কত রকম শরীর? 84 লক্ষ, 10,800,000, 10 মিলিয়ন, 1 মিলিয়নে 10 লক্ষ, না কত, 8 মিলিয়ন, 8 মিলিয়ন, 80 লক্ষ আর হচ্ছে 4,000। 83 চতুরশ্চৈব,
80 লক্ষ হচ্ছে নানা রকম অন্যান্য, হ্যাঁ হ্যাঁ, জীব, জীবের মধ্যে বিভিন্ন রয়েছে, জলযান অবলক্ষানি 9 লক্ষ রকমের জলজ প্রাণী রয়েছে, স্থাবরা লক্ষ বিংশতি, গাছপালা পাহাড় পর্বত 20 লক্ষ, পক্ষীনাম 10 লক্ষ, নাম 10 লক্ষ রকমের পাখি, আর ক্রিময় রুদ্র সংখ্যকা 11 লক্ষ রকমের টিকটিকি কৃমিকীট, আর 30 লক্ষানি পশব অ্যানিমেল ক্যাটাগরি রয়েছে, গন্ডার হাতি আর কি কত সব, 30 লক্ষ রকমের জিরাফ বাঘ সিংহ হরিণ এইরকম রয়েছে 30 লক্ষ, আর সবচেয়ে কম 4 লক্ষানি মানব অসিতিম চতুরশ্চৈব তাম লক্ষান জীবজাতিষু ভ্রমদ্ভি পুরুষই প্রাপ্যই। এইভাবে একটার পর একটা শরীর অতিক্রম করে করেই মানব জীবন লাভ হয়। দুর্লভম মানুষম জন্ম অধ্রুবম অপি অর্থদম, দুর্লভ মানব জন্ম লোভিয়া সংসারে কৃষ্ণ না ভজিনু দুঃখ কহিব কাহারে। তাই জন্য তাকে জড় জগতে নানা রকম দেহ ধারণ করতে হয়, এই দেহ ধারণ হয় কর্ম অনুযায়ী, এটাকে বলা হয় কর্ম, আর এটাই সংসার, কর্মটাই সংসার, কর্মের ফলেই একটার পর একটা একটার পর একটা শরীর গ্রহণ করতে হচ্ছে। যেমন যেমন কর্ম করব, কর্ম কিরকম ভাবে হয়, গুণের প্রভাবে, রজগুণে সত্ত্বগুণে তমগুণে, অথবা সত্ত্বরম সত্ত্বরজ মিক্স, অথবা রজতম মিক্স, অথবা এরকম ভাবে কারণং গুণ সংঘর্ষ সদ অসজ্জনি জন্মসু। আমাদের এই যে জন্ম হচ্ছে সদ এবং অসৎ, এই যে আমরা বিভিন্ন জন্ম, কখনো কুকুর কখনো বিড়াল কখনো প্রজাপতি কখনো মৌমাছি কখনো কাঠবিড়ালি কখনো কাকাতুয়া, হ্যাঁ কখনো প্রজাপতি হয়ে উঠছি পাখি হয়ে, এখানে পাখি হয়ে তো আমরা কি কেচুর মেচুর করছি, আর বৃন্দাবনের পাখিগুলো যেন কি, বৃন্দাবনের পাখিগুলি কে জানার মহারাজ গায় কি জানো শুনি, হরিগুণ গায় ঢুলে ঢুলে গোড়া চাঁদ, হরিগুণ গায়, এভাবে বৃন্দাবনের পাখি তরুলতা তারা সবাই কৃষ্ণ গুণ গান করছে, বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। তাহলে আমরা এখন মায়াপুর রূপে বৃন্দাবনে বাস করছি, এখন এটা বন, মন্দিরটা বন, যেখানে ভগবানের ভজন করা হয় সেটাই বন, আর যেখানে ভগবানের ভজন হয় না সেটা হচ্ছে জঙ্গল, সংসার হচ্ছে জঙ্গল, সংসার দাবান অরণ্য, অরণ্য একবার অরণ্যে গভীর অরণ্য যদি কেউ ঢুকে যায় সেখান থেকে বেরিয়ে আসা খুব কঠিন। এই অরণ্যে শুধু দুঃখ আর দুঃখ, কি সুখ আছে বলো, কোনো সুখ নেই। তৃপন্তি নেহ কৃপনা বহু দুঃখ ভাজাম, বহু দুঃখ পাচ্ছে, ফুটবলে যেরকম কিক করে না লাথি মারে সেরকম মা আমাদেরকে লাথি মারছে, কিন্তু সেই লাথিটাই আমাদেরকে আনন্দ। গাধা বলছে যখন ওই গাধা মানে কি বলে পুরুষ গাধা যখন মেয়ে গাধার কাছে গিয়ে বলে আই লাভ ইউ, তখন ওই মানে মেয়ে গাধাটা একটা লাথি মেরে দেয়, ও ভাই বাহ কি সুন্দর আমাকে উল্টো জানাচ্ছে লাভ ইউ টু, ওই লাথিটা ওইরকম মনে হয়। তো সংসারে আমরা এরকম মায়ের লাথি খাচ্ছি দুঃখ পাচ্ছি, কিন্তু আমরা বুঝতে পারছি না লাভ ইউ টু নয় লাভ ইউ টু মাছ হয়ে যাচ্ছে, মায়া মরিচিকার মধ্যে দুঃখের মধ্যে আমরা পড়ে যাচ্ছি, কেন কর্ম। তাই বৈদিক সাহিত্যে জীবকে বলা হয় জীবাত্মা ও ব্রহ্ম, কিন্তু কখনোই তাকে পরম ব্রহ্ম বলা হয় না। জীবাত্মা মনে রাখবেন, জীবাত্মা হচ্ছে ব্রহ্ম, আর পরম ব্রহ্ম আরেকজন রয়েছে, পরম ব্রহ্ম হচ্ছে পরমেশ্বর ভগবান। জীবাত্মা বিভিন্ন অবস্থায় পতিত হয়, কখনো সে অন্ধকার আচ্ছন্ন জড়া প্রকৃতিতে পতিত হয়ে নিজেকে সে জড় পদার্থ বলে মনে করে, আবার কখনো সে নিজেকে উৎকৃষ্ট পরাপ্রকৃতির অন্তর্গত বলে মনে করে। তাহলে জীবাত্মা ফল ডাউন পতিত, ভগবান কি পতিত হয়,
ভাগবত বলিত হয় না? প্রমাণ ভগবান একটা নাম কি? অচ্যুত। কি নাম? অচ্যুত। কোন ফল যখন গাছের মধ্যে লেগে থাকে চ্যুত হয় না, অচ্যুত। ভগবান অচ্যুত, কিন্তু আমরা হচ্ছি চ্যুত বা বিচ্যুত, বিশেষ রূপে চ্যুত হয়ে গেছি মানে ভগবান থেকে। সেই জন্য ভগবত গীতা দেখবেন সব সব এই অধ্যায়ের নামের সাথে সাথে লেখা আছে কি, অক্ষর ব্রহ্ম যোগ আমরা পাঠ করছি, বিষাদ যোগ, সাংখ্য যোগ। কেন? ভগবত গীতার উদ্দেশ্য কি না, আমরা যে ভগবান থেকে চ্যুত হয়ে গেছি, যার ফলে দুঃখের সাগরে নিমজ্জিত হচ্ছি, কিন্তু আমরা চাই আনন্দ, ঢাকের তালে আনন্দ পেতে চাই। কিন্তু ঢাকের তালে আনন্দ কোথায় পাচ্ছি মানুষ? হাজার হাজার লোক দুঃখ যন্ত্রণায়, তিতাব দুঃখ, কোথায় বন্যা হচ্ছে, বন্যা হয়ে বেশে মরছে, কত লোক নৌকা ডুবি হয়ে কতদিন আগে দেখলো কোথায় মালদাতে, কোথায় নৌকা ডুবি হয়ে দুঃখ। এই জগৎটা দুঃখ, হয় আপনি দুঃখ পাচ্ছেন অথবা অন্য কেউ দুঃখ পাচ্ছে। আর বৈষ্ণব তাকে বলা হয়, বৈষ্ণব জন তো তিন বৈষ্ণব জন তাকে বলা হয়, বৈষ্ণব হচ্ছে পরদুঃখে দুঃখী। বৈষ্ণব শুধু নিজে সুখে নিজে ভালো আছে বলে সে সুখ পাবে এরকম নয়, বৈষ্ণব হচ্ছে পরদুঃখ দুঃখী। সেই জন্য শুনলো প্রভুপাদ 70 বছর বয়সে উনি আমেরিকাতে গেলেন এই কৃষ্ণের কৃষ্ণ ভাবনামৃত জীবের কাছে প্রদানের জন্য, যে আমেরিকার লোকেরা যদি কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করে আনন্দ পায় তাহলে ভারতবর্ষের লোকেরা একদিন করবে। কেন? ভারতবর্ষের লোকেরা আমেরিকাকে অনুকরণ করতে উস্তাদ। ওই বস্তার মতো প্যান্ট ফ্যান্ট ওরা যদি পরে, আমরাও সেই বস্তার মতো প্যান্ট পরব। ওরা যদি পার্কে গিয়ে বসে গেছে, পার্কে কোনো আর্টিস্ট, ফিল্ম আর্টিস্ট পার্কে গিয়ে বসেছিল, ওই পেরেকের মধ্যে লোকে প্যান্টটা একটু পেছনে ছিঁড়ে গেছে, পেছনটা ওটাই ফ্যাশন হয়ে গেছে, তো এখন নতুন প্যান্টকে ওই ছিঁড়ে দাও, ওটাই ফ্যাশন, ওইটার আবার দাম বেশি, এখানে ছিঁড়বে, এখানে ছিঁড়বে, এখানে ফুটো ফাটা। আমাদের ছোটোবেলাতে যে ফুটো হয়ে গেলে প্যান্ট পরতে লজ্জা পেতাম, আর এখন লজ্জা কি, ওটাই ফ্যাশন। হায় রে কলিকাল, উল্টো যে সব হাল। হ্যাঁ, কি কলা গাছে ধরবে আপেল নাকি তিল গাছেতে তাল, ভয়ঙ্কর যুগ, কলিযুগ। তো সেই জন্য এইখানে বলা হচ্ছে যে জীব আত্মা কখনো নিজেকে জড় প্রকৃতির জড় পদার্থ বলে মনে করে, আবার কখনো উৎকৃষ্ট পরাপ্রকৃতির অন্তর্গত বলে মনে করে, তাই তাকে ভগবানের তটস্থা শক্তি বলে বর্ণনা করা হয়। জীব হচ্ছে ভগবানের তটস্থা। তট মানে কি? তট মানে কে জানে? এই যে আপনারা সবাই বসে আছেন, তট মানে কি? হ্যাঁ মাতাজি বলুন, তট মানে কি? এই বলো, তট মানে কি? হ্যাঁ, তীর, যেমন নদীর তীর, গঙ্গার তটে। জাহ্নবী, জাহ্নবী জগমন, তাহলে গঙ্গার তীরে আমরা বাস করছি, তট তীর, গঙ্গার পারে, পারে গঙ্গার তটে, তটটা এমন একটা জায়গা, আপনি তটে গেলে ওইখান থেকে আপনি গঙ্গায় নামতে পারবেন অথবা আপনি ওইখান থেকে ইস্কন মন্দিরে চলে আসতে পারবেন। তো সেরকমভাবে জীবের স্থিতি হচ্ছে, আমি এই জড়জগতে থাকতে চাইলে থাকতে পারবো, আর আমি যদি আমার নিত্য স্থিতি চিন্ময় জামে ফিরে যেতে চাই, আনন্দময় যেখানে শুধু আনন্দ আর আনন্দ আনন্দ, সেই জন্য তো আমরা আনন্দময় ভাষা, আমরা সবাই আনন্দ চাইছি। তো অপরা ও পরা প্রকৃতিতে তার স্থিতি অনুসারে সে পঞ্চভৌতিক জড়দেহ অথবা চিন্ময় দেহ প্রাপ্ত হয়। সে যখন নিজেকে জড় পদার্থ বলে মনে করে জড়া প্রকৃতি আবদ্ধ হয়, তখন সে 84 লক্ষ বিভিন্ন শরীরের কোন একটি প্রাপ্ত হয়, কিন্তু পরা প্রকৃতিতে তার রূপ একটি। এই যে আমি বললাম একটু আগে, পরা প্রকৃতিতে তার রূপ একটি, আর এখানে অনেক রূপ গ্রহণ করতে হচ্ছে। জড়া প্রকৃতিতে সে তার কর্ম অনুসারে মানুষ, দেবতা, পশু, পাখি আদির শরীর প্রাপ্ত হয়। স্বর্গলোকে নানা রকম সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করার জন্য সে কখনো কখনো যাগযজ্ঞ অনুষ্ঠান করে, কিন্তু তার সেই পুণ্য কর্মফলগুলি যখন শেষ হয়ে যায় তখন সেই পৃথিবীতে পতিত হয়ে আবার মনুষ্য দেহ ধারণ করে। এই প্রক্রিয়াকে বলা হয় কর্ম। কর্মের ফলে আমরা বিভিন্ন রকম শরীর প্রাপ্ত হই এবং সেই শরীর অনুযায়ী আমরা ফল ভোগ করি। একটা শুয়োরের শরীর যদি আমরা পাই, কি খাবে? স্পেশাল ডিশ, স্পেশাল আইটেম, এনার্জেটিক,
হাইপোফসফরাস, বুঝতেই পারছেন? ওকে হালুয়া কচুরি দিলে খাবে? খাবে না, ওর শরীরটা ওই রকম ভাবে হয়ে গেছে। সেই জন্য আমাদের ভয় পাওয়া উচিত, এই মনুষ্য শরীর পেয়েছি, দুর্লভ শরীর, এই শরীরটা যদি হেলায় হারাই, এই শরীর রূপী ক্ষেত্রকে দিয়ে যদি আমরা আমাদের পরম ধামে ফিরে না যাই, ভগবানের সাথে যদি আমাদের সম্বন্ধ স্থাপন না করি, এই 84 লক্ষ জনের একটিতে যদি পড়ে যাই, কুকুরের শরীর পড়ে গেলে ঘেউ ঘেউ করতে হবে, হ্যাঁ কি আনন্দ আছে বলুন? খাওয়া দাওয়া ঠিক নেই, যৌন জীবনের ঠিক নেই, সব রাস্তাঘাটে গোলকের গালাগালি খায়, বিশ্রী সব ঝগড়াঝাটি করে, সব কিরকম অবস্থা, ভালো লাগে এসব? কোনো বাড়িতে যাচ্ছে, এত বাচ্চা হয়েছে, এখন বাচ্চাকে তো 4টে বাচ্চা দুধ খাওয়াতে হবে, কোনো বাড়িতে গেছে দাঁড়িয়ে আছে, আর বাড়ির সকাল থেকে 4-5টা কুকুর এসছে, হারাম একদম লাঠি নিয়ে, তার কখনো কখনো জ্বলন্ত কাঠ নিয়ে মারে, শরীরে লোমটম পড়ে যায়। ও বাচ্চারা কি করবে, ও তো বলতে পারছে না যে আমার 4টে বাচ্চাকে খাওয়াতে হবে, আমি যদি না খাই আমার আমি বাচ্চাকে পোষণ করবো কি করে? আরেক বাড়িতে গেল, সেখানে আরেক লাঠি মেরে এক ঠ্যাঙি ভেঙে দিল। চিন্তা করুন, বলার কিছু নেই সেখানে। কিন্তু আগেকার দিনে তো কুকুরকে বাইরে রেখে কিছু দেওয়া হতো, এখন তো মানুষ দেয় না, আবার যারা দেয় তো একদম বিছানাতে বিছানার মধ্যে নিয়ে রাখে, সেটা বৈদিক শিষ্টাচারের বিরোধী। কুকুরকে বাইরে খাবার দেওয়া ঠিক আছে, কিন্তু ঘরে ঢোকানো এটা হচ্ছে বৈদিক সংস্কৃতির বিরোধী, এবং সেখানে দুঃখ আসবে আসবে। সেই জন্য ছান্দোগ্য উপনিষদে বৈদিক যাগযজ্ঞের পদ্ধতি বর্ণনা করা হয়েছে, যজ্ঞের বেদিতে 5 রকমের অগ্নিকুণ্ডে 5 রকম অর্ঘদান করা হয়, পঞ্চবিধ অগ্নিকুণ্ডকে বিভিন্ন স্বর্গলোক, মেঘ, পৃথিবী, নর ও নারী রূপে ধারণা করা হয়, এবং পঞ্চবিধ যাজ্ঞিক অর্ঘগুলি হচ্ছে বিশ্বাস, চন্দ্রলোকের ভোক্তা, বৃষ্টি, শস্য, বীর্য। বিভিন্ন যজ্ঞ অনুষ্ঠান করার মাধ্যমে ক্রমে ক্রমে জীবাত্মা বিভিন্ন স্বর্গলোকে গমন করতে পারে, তারপর সেই যজ্ঞের ফলে অর্জিত পুণ্যকর্ম ফল যখন শেষ হয়ে যায়, তখন সে বৃষ্টির মাধ্যমে এই পৃথিবীতে পতিত হয়, তারপর সে শস্যকণায় পরিণত হয়, মানুষ সেই শস্য আহার করে এবং তা বীর্যে পরিণত হয়, তারপর সেই বীর্য স্ত্রী জনিতে সঞ্চারিত হয়ে গর্ভবতী করে, এভাবেই জীব আত্মা আবার মনুষ্য শরীর প্রাপ্ত হয়ে যাগযজ্ঞ অনুষ্ঠান করে, এভাবেই জীব প্রতিনিয়ত এই জড়জগতে গমনাগমন করতে থাকে। কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্ত অবশ্যই এই ধরনের যজ্ঞ অনুষ্ঠান পরিহার করেন, তিনি সরাসরিভাবে কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্তির পন্থা অবলম্বন করেন এবং ভগবানের কাছে ফিরে যাওয়ার আয়োজন করেন। এইভাবে নির্বিশেষবাদীরা অযৌক্তিকভাবে গীতার ব্যাখ্যা করে অনুমান করে যে ব্রহ্ম জড়জগতে জীবরূপ ধারণ করে করে এবং তার প্রমাণস্বরূপ তারা গীতার 5ম অধ্যায়ের 7ম শ্লোকের অবতারণা করে, কিন্তু এই শ্লোকে জীবাত্মা সম্পর্কে পরমেশ্বর এই কথা বলেছেন যে আমারই নিত্য ভিন্ন অংশ, নিঃসিংহদেব ভগবান কি অনুসদৃশ অংশ জীবাত্মা জড়জগতে পতিত হতে পারে, কিন্তু পরমেশ্বর ভগবান অচ্যুত, কখনো পতিত হন না, তাই পরম ব্রহ্ম জীবে পরিণত হয় এই অনুমান গ্রহণযোগ্য নয়। বৈদিক সাহিত্যে ব্রহ্ম জীবাত্মা এবং পরম ব্রহ্ম পরমেশ্বরকে কখনোই এক বলে বর্ণনা করা হয়নি, সেই কথা আমাদের মনে রাখা উচিত। তো শিল প্রভুপাদ খুব মানে দারুণ সুনিপুণ ভাবে এখানে জীব এবং ভগবান, জীব এবং ভগবান দুজন, জীব রয়েছে আবার ভগবানও রয়েছে, ব্রহ্ম আর পরম ব্রহ্ম। তাই ব্রহ্ম কাকে বলা হচ্ছে? অক্ষরম ব্রহ্ম পরমম, যার কোনো বিনাশ হয় না। আত্মার কি বিনাশ হয়? আত্মার বিনাশ হয় না, আত্মা হচ্ছে নিত্য শাশ্বত। আর পরমাত্মা তার কি বিনাশ হয়? তারও বিনাশ হয় না। তাই জন্য আমরা হচ্ছি আনন্দময় ভাষাত, আমরা হচ্ছি ব্রহ্ম। অহম ব্রহ্মাস্মি শ্রী শ্রী রাধা মাধব সখী বৃন্দ কি, ব্রহ্ম হচ্ছে দুঃখময়, ব্রহ্ম কি দুঃখময়? ব্রহ্ম কি আনন্দময়? আনন্দময় ভাষা, আমরা সেই আনন্দ চাই, যতক্ষণ না পর্যন্ত আমরা আনন্দময় যে পরম ব্রহ্ম তার সাথে নিজেকে যুক্ত করব, তার আগে পর্যন্ত আনন্দ লাভের আশা কি? আশা মানে স্বপ্নবাদ, আকাশ কুসুম, আকাশে যেরকম ফুল ফোটে না, হ্যাঁ সেরকম ভাবে ভগবানকে বাদ দিয়ে আনন্দ লাভের আশা নিরর্থক, কোনো অর্থ নেই তার। তাই জন্য আমরা
ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে 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 এখন এই পৃথিবীতে এসে মানব জন্ম লাভ করেছি, এবং শ্রীল প্রভুপাদের কৃপায় আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তার আবার মূল কেন্দ্র হেডকোয়ার্টার মায়াপুরে বসে ভগবানের মুখনিঃসৃত যে বাণী, ভগবান চান আমরা আনন্দ হয়ে আনন্দময় হয়ে যাই, আমরা কেন দুঃখ পাব? ভগবান খুব কষ্টের মধ্যে আছেন যে আমার এই সন্তান জীব এর আনন্দ চাইছে, কিন্তু যেভাবে তারা চাইছে সেভাবে তো পাবে না। নিজের ইন্দ্রিয়কে তৃপ্তি করে আনন্দ পাওয়া তো যাবে না, ভগবানের ইন্দ্রিয়কে তৃপ্ত করার মাধ্যমে আনন্দ পাওয়া যাবে। সেই জন্য যতই আমি ভালো সুন্দর পোশাক পরি না কেন, সুন্দর জড়জাগতিক ভগবত ব্যতীত যে রূপ রূপ রস শব্দ স্পর্শ গন্ধ এই যে ইন্দ্রিয় যে বিষয় এইগুলোর মাধ্যমে জীব কোনোদিন সুখী হতে পারবে না। সেই জন্য আমাদের ছোটবেলা থেকে আমাদের শিক্ষা দেওয়া উচিত, সন্তান সন্ততি আমাদের প্রত্যেকেই শিক্ষা গ্রহণ করা উচিত যে আমরা আনন্দ আমরা কি চাই, আনন্দ চাই, সে আনন্দ পাবো কি করে? আজকাল মানুষ এই আনন্দের পরিবর্তন, শুধু পরিবর্তন, ছোটবেলায় ভাবছি একটা ওই চুষি কাঠি চুষে আনন্দ পাবে, তারপর একটা ফুল দেখে আনন্দ পাবে, কিন্তু নেই, একটার পর একটা পরিবর্তন করছি। আর এখন আনন্দের সমস্ত উৎস হয়ে গেছে কি? ইল করে দিচ্ছে, ইল এবং কিল দুটোই করে দিচ্ছে, মোবাইল মোবাইল হচ্ছে তিমিঙ্গিল সর্বনাশের কারখানা, কিন্তু এর ভালো গুণও আছে যদি ভালোভাবে ইউজ করা যায়। কেউ যদি ভগবানের ছবি দেখে, ভগবানের গান শোনে, ভগবানের বিষয়ে, হ্যাঁ, কিন্তু এই ইউজ করাটা খুব কঠিন, কেন আমাদের আমাদের ইন্দ্রিয়ের ওপর নিয়ন্ত্রণ নেই, আর আমাদের মনের গতি হচ্ছে খারাপ দিকে, আর আমরা সেভাবে সংস্কারও পাইনি। বাচ্চাদের হাতে দিলে বাচ্চারা গেমই খেলবে, ওই কার্টুনই দেখবে, আর যারা অ্যাডাল্ট তাদের তো মনোভাব ওই তিনটে ওয়ার্ডের ওপরেই, ঠিক আছে? এইভাবে আমরা সর্বনাশের দিকে যাচ্ছি, আমাদের মন ইন্দ্রিয় উচাটন চঞ্চল, আর এর ফলে আমরা কোনো সুখ পাচ্ছি না। কিন্তু শ্রীল প্রভুপাদ এত সুন্দর ব্যবস্থা করেছেন, দেখুন কত সুন্দর রাধা মাধব, আহা হা কি সুন্দর, এই যে ভগবানের এই যে আমাদের মাধবের দেখুন এই যে ব্লু কালার, যে তার চরণ থেকে দেখুন কত সুন্দরভাবে ভক্তরা সেবা করছে, দেখুন ভগবানের চরণ নূপুর পরানো হয়েছে, তারপরে আবার ফুলের নূপুর করেছে ভক্তরা, রাত জেগে হয়তো ফুল পেরেছে, এবং তারপরে গিয়ে সে একটা একটা করে ফুল দিয়ে মালা গেঁথে আবার ঠিক টাইমে এখানে পাঠিয়ে দিয়েছে সেই ভক্তরা প্রেম দিয়ে, এবং সেই ভগবান তার চরণে এসে ধারণ করেছে। তারপরে আস্তে আস্তে যদি আমরা উপরের দিকে যাই, কি সুন্দর তার কোমর বন্ধনী, কি সুন্দর বৈজয়ন্তী মালা, এই গোচারণে যায় যে লঘুট, এই যে লাঠি নিয়ে ভগবানের কত সুন্দর বাসি, আর তার ত্রিভঙ্গ, শ্যামম ত্রিভঙ্গ ললিতম নিয়ত প্রকাশম গোবিন্দমাদি পুরুষম, সেই গোবিন্দ তার ভজনা করা উচিত, আর এই তার ভজনা করার জন্য কোটি কোটি টাকা খরচ করার দরকার নেই, বাঁশ দিয়ে প্যান্ডেল করতে হবে না, মাটির হাড়ি দিয়ে, আজকাল বাঁশ দিয়ে প্যান্ডেল করছে, মাটির হাড়ি দিয়ে কত পরিশ্রম করে করে আর সেগুলো আবার পুরস্কার, কত কিছু মানুষ কত কোটি কোটি টাকা, কোটি কোটি টাকা তো টাকা সময় সেখানে ই করছে, কিন্তু কটা মানুষ বলুন দুর্গা ঠাকুর দেখছি বাড়িতে, দুর্গা ঠাকুর দেখতে গিয়েও তো কম ঝামেলা নয়, দুজন যাচ্ছে দুর্গা ঠাকুর দেখতে নতুন নতুন প্রেম, কিন্তু ওইখানে যাচ্ছিল একই রাস্তায়, একজন বললো আমি ফুচকা খাবো, একজন বললো আইসক্রিম খাবো, লে ব্যাস, তারপরে দুজন আর দুটো পথ দুদিকে গেছে বেঁকে, এই তো কাণ্ড, ওইখানে গিয়েও শান্তি নেই, বাচ্চা বলছে বাবা এই জায়গায় যাবো, এই ঠাকুর দেখতে যাবো, না ওইখানে খুব ভিড়ভাট্টা নিয়ে যাবো না, শুরু হয়ে গেল কি সুখ, আবার বাড়িতে এসে ঝুটঝাট ঝুটঝামেলা, চাঁদা জোরজার করে চাঁদা দেবো না তাও, নালে দাদা গত বছর 1 লাখ দিয়েছিলেন এবার কিন্তু, নালে বুঝতে পাচ্ছেন খবর করে দেবো, জলদি জলদি ওইখানে পাঠিয়ে দেবো, কত রকম হুমকি, কত কিছু ব্যাপার। আর ভগবানের সেবাতে কি বলছেন ভগবান,
পত্রম পুষ্পম ফলম তোয়ম তদহম ভক্ত পুরিতম অস্নামি প্রজাতাত্মন। দরিদ্র থেকে দরিদ্রতম ব্যক্তিও ভগবানকে সেবা করতে পারবে। পত্রম কিছু না, একটা পাতা দিয়ে দাও, তুলসী পাতা, একটা ফুল দিয়ে দাও ভগবানকে। গজেন্দ্র সেখানে পড়ে গেছে হাতি হয়ে, সেই জলের মধ্যে সে ভাবছে আমি আমার স্ত্রী পুত্রদের নিয়ে যাই একটু দুর্গা ঠাকুর দেখে আসি। আর দুর্গা ঠাকুর দেখার আগে একটু স্নান টান করে নি, সেই সমুদ্র সেই নদীতে গেছিল স্নান করতে। বেশ নানা রকমের সাবান টাবান সেই মাখার জন্য নিয়ে সব নিয়ে গেছে। আর সেই জল এত সুন্দর স্বচ্ছ জলে তার এত আনন্দ হয়েছে, জলের মধ্যে নানা রকমের কি বলে জলকে আন্দোলিত করছে। ব্যাস জলে ছিল কুমির, সে ভাবছে ভাই কে এসছে, অনেকদিন ধরে তো পিৎজা খাওয়া হচ্ছে না, মানে তখন গিয়ে হাতির পায়ে ধরেছে, ধরে সেখান থেকে রস রক্ত খেতে শুরু করেছে। আর হাতি চেষ্টা করছে, কিন্তু জলে তুমি ডাঙ্গায় হাতির অনেক বল, কিন্তু জলেতে কুমিরের শক্তি বেশি, তো অনেক কিছু চেষ্টা করছে। তো তার স্ত্রীকে বলছে প্লিজ হেল্প মি, স্ত্রী একটু চেষ্টা করলে হেল্প, কিন্তু স্ত্রীও দেখছে ডুবে যাচ্ছে, দরকার নেই বাবা আমার এখনও কি বলে ওই কোন কি বলে ওই মোহাম্মদ আলী পার্কের সেই ঠাকুরটা এখনো দেখা বাকি আছে বাবা, নিজে বাঁচলে বাপের নাম, ছেলে মেয়ে সব একে একে কেটে পড়ল। আর হাতির তো শক্তি কমে যাচ্ছে, তখন কি করবে, তখন এই শ্লোকটা মনে পড়েছে তার, যে আরে ভাই আমি 500 টাকা চাঁদা না দিতে পারি, কিন্তু আমার তো একটা গোলা এই নদীতে কি বলে পুকুরে পদ্মফুল রয়েছে, তা পদ্মফুল তুলে ভগবানকে নিবেদন করেছে, পদ্ম পুষ্পম শ্রী গোবিন্দায় নমঃ। আর ভগবান চলে এসছে, এসে ওই কুমিরকে কুমিরের কলা কেটে দিয়েছে, আর কুমির উদ্ধার হয়ে চলে যাচ্ছে হাসতে হাসতে বৈকুণ্ঠে, ওকে দেখাচ্ছে দেখো ভাই আমি চলে যাচ্ছি। আর গজেন্দ্র বলছে রে আমি দিলাম তোমাকে ফুল, আর কুমির হাসতে হাসতে চলে যাচ্ছে, কি রকম অন্যায় কাজ প্রভু, এ কিরকম কাজ হলো, এ কি অন্যায়, মহা অন্যায়, আমি দিলাম পুষ্প আর কুমির বেচারা চলে যাচ্ছে বৈকুণ্ঠে রথ করে। তো ভগবান বললেন যে না না, এখানে কিছু গলত কিছু হয়নি, ভুল কিছু হয়নি, কেননা আমি আমার ভক্তকে বেশি ভালোবাসি, তো তা এই গজেন্দ্র আমাকে ফুল নিবেদন করেছে। কে করে ফুল নিবেদন, যে যাকে ভালোবাসে, ভালোবাসে তার মানে সে আমার ভক্ত হয়ে গেল, আর তুমি তার সেই ভক্তের চরণ ধরে আছো, আমার ভক্তের চরণ ধরে যে থাকে তাকে তো আমি আগে উদ্ধার করে দিই, এটাই গৌর প্রেমানন্দে। সেই জন্য ভগবানের আরাধনা করা উচিত। দুর্গাদেবী বলছেন যে জগতে মানুষ আমার কাছে যশম দেহি ধনম দেহি রূপম দেহি 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 দেহি, কিন্তু দেহি দেহি করে যেটা নিচ্ছি আমরা, কিন্তু তার বিষক্রিয়া বুঝতে পারছে না। ধরুন চিন্তা করুন আপনার টাকা নেই, অত টেনশন থাকবেন, লটারি বেঁধে গেল 1 কোটি, কি বাম্পার 1 কোটি প্রথম প্রাইজ ফার্স্ট প্রাইজ। কদিন আগে যাচ্ছিলাম আমি বাসে করে, একটা প্রোগ্রাম ছিল কল্যাণীতে, বাসে যাচ্ছি, বলছি দুটো ফার্স্ট প্রাইজ কি 50 লাখ করে দুটো পাওয়া যাবে, ধরুন পেয়ে গেল, যখনই পেয়ে গেল 50 লাখ বেঁধে গেছে, কিন্তু 50 লাখ তো পাবে না, পাবে হয়তো 2-4 লাখ, যাই হোক পাবে, ও সব কমিশন খেতে দিয়ে দিয়ে দিতে, সেটাও এসে ঘরে যখন রাখবে ওর ঘুম হবে না, আর আত্মীয় পরিজন যদি জানতে পারে দাদা রে শুনলাম তোর নাকি এবার কিন্তু পুজোতে না আমি, বুঝতে পারছেন তো, এইভাবে সর্বনাশ, শান্তি নাই। কিন্তু গোবিন্দর ভজনে দুর্গাদেবী তাই বলছেন যে লোকের আমাদের কাছে এইগুলো চাচ্ছে সবাই, আর নিজের বিপদ নিজেই ডেকে আনছে। তো মহাদেবকে বলছেন তাহলে কি করা উচিত, পার্বতী মাতা বলছেন কার আরাধনা করলে লোক সুখ পাবে, প্রভু আপনি বলুন তো। তখন মহাদেব বললেন যে শোনো দেবী, বলছি কি বললেন মহাদেব, আরাধনানাম সর্বেশাম বিষ্ণুর আরাধনম পরম, বিষ্ণুর আরাধনা করা হচ্ছে পরম। তাই এখানে সেই বিষ্ণু আদি বিষ্ণু যে ভগবান গোবিন্দ মাধব, এবং মাধব একা থাকলে কিন্তু আপনি ভালো লাগবে না, অর্থাৎ দেখুন যদি মাধব একা থাকে ভালো লাগতো, কিন্তু যখন মাধবের সাথে রাধারানী, এই জন্য সুখ সারি তারা দ্বন্দ্ব করে, সুখ বলে আমার কৃষ্ণ খুব হ্যান্ডসাম, হ্যান্ডসাম মানে খুব সুন্দর মদনমোহন, সারি বলে
আমার রাধা ওই পাশে আছে বলে, একা একা কৃষ্ণ সেলফি তুলুক তো দেখি। হ্যাঁ, যখন গ্রুপ সখীদের নিয়ে সবাই, তখন গ্রুপ, এখন সেলফিতে বেশি সুন্দর না গ্রুপে বেশি সুন্দর, এর এর বলার প্রাইজ হচ্ছে আবার। তো আমাদের কৃষ্ণা যখন ত্রিভঙ্গ অদ্ভুত সুন্দর, কিন্তু তার সাথে যখন তার ভক্তরা থাকে পরম সুন্দর। তো সেই পরম সুন্দর ভগবানের আরাধনা আমাদের করা উচিত। কিন্তু মানুষ এই জড়জগতে আমরা একটার পর একটা ভ্রমণ করছি শরীরে, এটা না বুঝে যে আমরা এই শরীরটা নই, আমরা যে আত্মা এবং আমরা যে ভগবানের, এটা না বুঝে অবুজ বাচ্চারা অনেক সময় অবুজ হয় না, অবুজ হয়ে বলে আমি এটা করবো ওটা করবো, বাবা মা দেয় না। প্রশ্ন আছে তো? এখন প্রশ্ন বলো। হ্যাঁ 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 ভগবান, প্রশ্ন হচ্ছে যে ভগবান এই জগতে সৃষ্টি করেছে, ব্রহ্মাকে সৃষ্টি করেছে, তারপর ব্রহ্মার মাধ্যমে মনু শতরূপা, এইভাবে তো ভগবানই তো একবারে সব কিছু সবাইকে করে দিতে পারতো, তাই না? তাহলে ভগবান এইরকম, তো এটা হচ্ছে ভগবানের ইচ্ছাতে সব কিছু হয়ে যায়, ভগবানের ইচ্ছাতে সব কিছু হচ্ছে, কিন্তু সেই ইচ্ছাটাও এই জগতে যখন কার্যকরী করার জন্য এইভাবে হচ্ছে পন্থা। তুমি সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র কুমার, তোমার ইচ্ছায় বিশ্বে সৃজন সংহার। ভগবানের ইচ্ছাতে সব হয়ে যায়, কিন্তু ভগবানের সেই ইচ্ছাকে কার্যকরী করার জন্য ব্রহ্মা, ব্রহ্মার মাধ্যমে ভগবানের সৃজন করেন, ব্রহ্মা হচ্ছে এই জন্য সৃষ্টিকর্তা। আবার যখন ভগবান সরাসরি সব কিছু করেন না, ভগবান এইসব করবে কত সময় দেবে ভগবান বলো? তাহলে ভগবান বাঁশি বাজাবে কখন, গরু চড়াতে যাবে কখন, হ্যাঁ মাখন কখন চুরি করে চুরি করবে বলো? আর ওই বন্ধুদের নিয়ে যমুনাতে গিয়ে সেই বট গাছের থেকে যে ঝুলে পড়েছে দড়ি ধরে, একদম ঝুলে 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 থাপাস করে গিয়ে যমুনার মধ্যে পড়ছে, আর একটা বন্ধু তার উপরে গিয়ে থাপাস করে কৃষ্ণের উপরে পড়ছে আর জলের মধ্যে ডুবে যাচ্ছে, আরে দম বেরিয়ে আটকে যাচ্ছে রে, সর সর আরেকজন টানছে ধরে, একদম কি অবস্থা যমুনাতে। তো ভগবান যদি সৃষ্টি করবে এত কিছু, একটা বিল্ডিং করতে কত পরিশ্রম, বাপরে বাপ। হ্যাঁ, আর এইসব সৃষ্টি করে তাহলে ভগবানের কখন? হ্যাঁ, কিন্তু ভগবান, ভগবান তো ইচ্ছা মাত্র, ভগবান ইচ্ছাতে হচ্ছে, কিন্তু ভগবান এদেরকে দায়িত্ব দিয়ে দিয়েছে, বিষ্ণু উনি পালন করবেন, ব্রহ্মা সৃষ্টি করবেন, শিব সংহার করবেন, ভগবান ইচ্ছাতেই হচ্ছে, ভগবানের চুটকি দিয়ে দিয়েছে, চুটকিতেই হচ্ছে। যশই কনিশ্বসিত কালম অথাবলম্ব জীবন্তি লম্বিল যা জগদণ্ড নাথা, ভগবান ইচ্ছাতেই, কিন্তু ভগবান ইচ্ছা করে করে রেখে দেন আর এরা কার্যকরী করেন। এই যে আমাদের এই যে ইস্কন যখন শুরু হয়, প্রভুপাদকে সব কিছু কি করেছে, প্রভুপাদের ইচ্ছাতেই সব হচ্ছে হয়েছে, কিন্তু ওনার শিষ্যরা সেটাকে, যেমন আমাদের অদ্ভুত এক মন্দির, মন্দির অলরেডি হয়ে আছে নিত্যানন্দ প্রভুর ইচ্ছাতে, কিন্তু আমাদেরকে সুযোগ দিচ্ছেন যাতে আমরা সেই সেবাটাতে অংশগ্রহণ করতে পারি। এই জন্য ভগবান এই ব্যবস্থা করেছেন, ব্রহ্মা সেবা করে উনি সুখী হন, বিষ্ণু পালন করে সুখী হন, শিব এই সেবার মাধ্যমে সুখী হন। তো এইভাবে আমাদের কর্তব্য হলো গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে ডাকো, তাহলে সমস্ত দুঃখ থেকে আমাদের নিবৃত্তি হবে। সৃষ্টি স্থিতি প্রলয় সাধন শক্তি রেখা ছায়েব যস্য ভুবনানি বিবর্তির দুর্গা ইচ্ছানুরূপমপি যস্য সচেষ্টতে সা গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি। শ্রী প্রভুপাদ কি? প্রশ্ন আলাদা করে নেব, টাইম সমাপ্ত হয়ে গেছে, এখন মন্দির বন্ধ হয়ে যাবে, আর একটু সময় দর্শন হবে। আপনার যদি প্রশ্ন থাকে এখানে আসুন, ঠিক আছে, কারণ